জিজ্ঞেস করছে কি টপিক দিব, তো আমি আসলে তাড়াহুড়ার মধ্যে বলছিলাম ইউক্রেন ভাইব্রেট পড়াই। তো ইউক্রেন ভাইব্রেট মেবি আমাদের পড়ানো হয়েছে লাস্ট, তাই না? মাসখানেক আগে মেবি পড়ানো হয়েছে ইউক্রেন ভাইব্রেট। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তো এক টপিক বারবার আসলে না পড়ানোই ভালো মনে হয়। আচ্ছা, আজকে তাহলে আমরা ওই পেপটিক আলসার পড়ি। পেপটিক আলসার কি পড়াইছিলাম আমি বা বলছিলাম পেপটিক আলসার নিয়ে আলোচনা? সম্ভবত হয়নি আপনার ক্লাসে। না স্যার, আচ্ছা, তাহলে পেপটিক আলসার নিয়ে কি করি? পেপটিক আলসার এমনি অন্য কেউ তো মনে হয় এগুলো নিয়ে আলোচনা করছে, তাই না? আমি বাদে পেপটিক আলসার সকালে ক্লাসে এরকম হয়নি স্যার, প্লিজ ক্যারি অন। না স্যার, আমাদের ওই যে মানে ডাইজেস্টিভ ড্রাগ সম্পর্কে মহসিন স্যার পড়াচ্ছে, তবে এরকম ভাবে প্যাথোলজিক্যাল আলোচনা হয়নি স্যার। প্লিজ স্যার কন্টিনিউ করুন স্যার। ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, পেপটিক আলসার কাকে বলে জানান সবাই? বলতে পারবেন পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসার আসলে আমরা নর্মালি যদি বলতে পারি যে আলসারেশন অফ এনি পার্ট ইন জিআই ট্র্যাক্ট। আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে, জিআই মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে যদি কোনো জায়গায় আলসারেশন ডেভেলপ করে, তখনই আমরা আসলে তাকে বলি পেপটিক আলসার। তবে কমনলি পেপটিক আলসার হয় স্টোমাক এবং ডিউডেনাম। কমনলি পেপটিক আলসার যে এরিয়ার মধ্যে হয় সেটা হচ্ছে স্টোমাক এবং ডিউডেনাম। স্টোমাক এবং ডিউডেনামের মধ্যে যদি আলসারেশন হয়, তখনই আমরা আসলে তাকে পেপটিক আলসার বলি। কমন কয়েকটা সাইট আছে পেপটিক আলসার হওয়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের যে নিচের অংশ আছে, আমাদের ইসোফেগাস মানে খাদ্যনালী, খাদ্যনালীর যে নিচের অংশ আছে সেটাকে বলি আমরা ইসোফেগাসের লোয়ার ইন্ড। লোয়ার ইন্ডের মধ্যে পেপটিক আলসার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এসে স্টোমাকের মধ্যে হয়, ডিউডেনামের মধ্যে হয়, তাছাড়া দেখা যায় যে জেজুনামের মধ্যে কিছু জায়গায় হয়, এবং মিকেলস ডাইভার্টিকুলাম নামে একটা এরিয়া আছে, মিকেলস ডাইভার্টিকুলাম, সেই জায়গার মধ্যে কমনলি পেপটিক আলসার হতে পারে। তো পাঁচটা জায়গার মধ্যে পেপটিক আলসার কমনলি হয়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে স্টোমাক এবং ডিউডেনাম। স্টোমাক এবং ডিউডেনামের মধ্যে পেপটিক আলসারের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণের হয়। ক্লিয়ার এতটুক? জি স্যার, আচ্ছা, জি স্যার। কেন আসলে মানে পেপটিক আলসার যে আমাদের বডির কি মেকানিজমের জন্য পেপটিক আলসার আসলে বেশি পরিমাণের হয় এটা, আর এবং এবং কি করলে পেপটিক আলসার একটু কম হতে পারে, সেই জিনিসগুলো একটু এখানে দিচ্ছি। দেখেন, একটা হচ্ছে ডিফেন্সিভ, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ। ডিফেন্সিভ, যদি আপনি বাইকার্বনেট বেশি খান, তখন কিন্তু পেপটিক আলসার হওয়ার চান্স কমে যাবে। বাইকার্বনেট যদি বেশি খান, তখন পেপটিক আলসার কমে যাবে। অপর দিক থেকে যদি আপনার ব্যথানাশক ওষুধ, যেমন এনএসআইডি ড্রাগ, যেমন ব্যথানাশক ওষুধের মধ্যে আছে ডাইক্লোফেনাক, সিক্লোফেনাক, তারপর হতে পারে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, এইসব টাইপের ওষুধ যদি আপনি বেশি খান, তখন কি হবে আপনার পেপটিক আলসার হওয়ার চান্সটা বেড়ে যাবে। তাছাড়া যদি আপনার যদি পেপসিন সিক্রেশন বেড়ে যায় স্টমাকের মধ্যে, পেপসিন, আমাদের স্টমাকের মধ্যে একটা ধরনের জুস আছে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিন নামক একটা উপাদান থাকে, ঠিক আছে, সে পেপসিনের মাত্রা যদি বেড়ে যায়, তখন আসলে দেখা যায় যে আপনার পেপটিক আলসার হওয়ার চান্স, টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। তাছাড়া যদি আপনার কেউ যদি স্মোকিং করে, অ্যালকোহল খায়, তারও পেপটিক আলসার হওয়ার চান্স বেড়ে যায়। এবং এছাড়া একটা কমন ইনফেকশন আছে, এটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি, একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি অ্যাগ্রেসিভ হয়, তখন আসলে পেপটিক আলসার মানে হওয়ার চান্স অনেক বেশি হয়। এটা হচ্ছে কমন হওয়ার পেছনে কমন কিছু কারণ। আর যদি আপনি বাইকার্বনেট খেতে পারেন, কোনোভাবে বেশি পরিমাণ বাইকার্বনেট খাওয়া যায়, তখন আসলে কি হবে যে পেপটিক আলসার হওয়ার চান্সটা কমে যায়। আচ্ছা, বাইকার্বনেট আমাদের কোনো হোমিওপ্যাথিক ওষুধ আছে? বাইকার্বনেট ক্যালিবাইক্রোম নাকি ওটা?
নেট টাইম কার্ভ কি স্যার? টাইম কার্ভ আর দেখি কি কি আছে। এই স্যার ব্যারাইটা, হ্যাঁ ব্যারাইটা কার্ভ হয় জি স্যার। স্যার কার্ভ দিতে ওষুধগুলো বাইকার্বনেট স্যার? কার্ভ সবগুলো কি বাইকার্বনেট মেডিসিন গুলো না নাকি? কেলি তো পটাশিয়াম, পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কাছে কাছে আছে স্যার। এখন আরেকটু আরেকটু কাছে যান তো। এনএও এটা নো কোন নেট্রাম কেলিকারটা হয় নাকি স্যার? কেলিকার কেলিকার ক্যালকিরে কি ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট সিওএইচ 2 এটা কি আ এটা কি আ? আচ্ছা যাও ক্যাল ক্যালকিরে কার্বনের মধ্যে বাইকার্বনেট থাকে ক্যালকিরে। আচ্ছা বাইকার্বনেট জাতীয় যে খাবারগুলো আছে ওষুধগুলো আছে এগুলো যারা খাবে তাদের কিন্তু আসলে ই হওয়ার পরিমাণ কমে যাবে, পেপটিক আলসার হওয়ার চান্স কমে যাবে। তারপরে যদি আমাদের মিউকাস যে লেয়ার আছে সেই লেয়ার যদি যত সক্রিয় হবে তখনও কিন্তু আসলে পেপটিক আলসার কম হবে। এবং যে আমাদের মিউকাসের মধ্যে যে ব্লাড সাপ্লাই আছে যে নালীগুলো আছে সেই নালীগুলো যদি অ্যাক্টিভ থাকে, অনেক সময় নালীগুলো কি হয় নালীগুলো থেকে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন কি কোনো জায়গায় ব্লাড সাপ্লাই কমে গেলে যে ইসকেমিক অ্যাটাক হয় এবং একটা সময় নেক্রোসিস হয়ে জায়গাটার মধ্যে আলসারেশন ডেভেলপ করতে পারে। কিন্তু যদি কোনোভাবে মানে বাইকার্বনেট যদি বেশি খায়, কারণ যদি মিউকাস ওয়াল যদি ভালো থাকে এবং যদি ব্লাড সাপ্লাই সাফিসিয়েন্ট থাকে তখন দেখা যায় যে পেপটিক আলসারটা কম হবে। আচ্ছা এটিওলজি অর রিস্ক ফ্যাক্টর কি কি কারণে পেপটিক আলসার হওয়ার চান্স বেশি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে হচ্ছে আপনি স্মোকিং যদি কেউ করে, কেউ যদি অ্যাসিড ড্রিঙ্ক করে, সরি অ্যাসিডিক ড্রিঙ্কস হতে পারে, কেউ যদি অ্যালকোহলিক ড্রিঙ্ক করে অথবা মেডিকেশনের মধ্যে আছে যেমন আপনার বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ, তারপরে হতে পারে আপনার এই যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আর হচ্ছে আপনার ওই যে স্টেরয়েড খায় অনেক, স্টেরয়েড জাতীয় খাবারগুলো যদি কেউ খায় বা স্টেরয়েড জাতীয় ওষুধগুলো খায় তখনও কিন্তু আসলে পেপটিক আলসার হওয়ার চান্স বেশি থাকে, যেটা কোর্টিক স্টেরয়েড বলি আমরা। আচ্ছা স্টেরয়েড আছে এরকম দু একটা ওষুধের নাম জানেন আপনারা? আপনার ক্লোবিটাসল প্রোকনেট এরকম অনেক অনেক ওষুধ আছে যেগুলো আসলে অ্যালোপ্যাথিক স্টেরয়েড দিয়ে তৈরি হয়। স্টেরয়েড জাতীয় খাবার যদি কেউ ওষুধ যদি কেউ বেশি খায় তখন আসলে তার পেপটিক আলসার হওয়ার চান্সটা বেড়ে যায়। এছাড়া যদি কেউ হেলিকোব্যাক্টার ইনফেকশন ধরা আক্রান্ত, ঠিক আছে যেমন ইন্টারাপ্ট করতেছিলাম, স্মোকিং কিভাবে আমাদের পেপটিক আলসার করতে পারে? স্মোকিং কিভাবে পেপটিক আলসার করতেছে তাই না? কারণ আমরা যখন নিঃশ্বাস ই করতেছি তখন সেটা কোথায় যায়? লাংস এর মধ্যে চলে যাচ্ছে তাই না? কেন স্টমাকের মধ্যে যে আলসারেশন ডেভেলপ করে প্রশ্ন এরকমই তো তাই না? যে লাংসে যাচ্ছে কিন্তু এটা কেন আপনার কি বলে আমাদের স্টমাক বা আলসারেশন ডেভেলপ করতেছে? আচ্ছা আপনি যখন স্মোকিং করতেছেন এটা কি পুরোপুরি লাংসে যায়? হ্যাঁ খাদ্যনালীতে ম্যাক্সিমাম অংশ যাচ্ছে, কারণ গিলে ফেলে তো লাংসে কিছুটা যায়, যেটা আমাদের যখন আমরা কোন স্মোকার যখন সিগারেট স্মোক করে তখন কিন্তু সে কি করে এটাকে গিলে ফেলে, গিলে ফেলার ফলে কি হয় কিছুটা অংশ লাংসের মধ্যে যাচ্ছে এবং কিছুটা অংশ গিলে ফেলার কারণে আপনার আমাদের যে ইসোফেগাসের ওপেনিং এন্ড যেটাকে আমরা বলি ওরোফ্যারিংস, ওরোফ্যারিংসের কিছুটা অংশ স্টমাকের দিকে চলে যাচ্ছে এবং কিছুটা অংশ নেজোফ্যারিংস লাংসের মধ্যে যাচ্ছে। যখন ওরোফ্যারিংস স্টমাকের মধ্যে যায় তখন কিন্তু সে ইসোফেগাসের লোয়ার ইন্ড এবং স্টমাকের কিছু এরিয়ার মধ্যে সে প্রবলেম তৈরি করে। তবে নর্মালি যে জায়গাটার মধ্যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যান্ট্রাম অফ স্টমাক, স্টমাকের যে অ্যান্ট্রাম নামে একটা এরিয়া আছে সেই অ্যান্ট্রামের মধ্যে আসলে ক্ষতিটা বেশি হয়, কারণ সরাসরি সেই আপনার ধোঁয়াটা বা নিকোটিনিক অ্যাসিড আমাদের সিগারেটের মধ্যে কিন্তু একটা কমনলি একটা অ্যাসিডের ইফেক্ট থাকে, সেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাসিড, নাম শুনছেন মনে হয় তাই না?
जी सर निकोटिनामाइड তাহলে তো সেক্ষেত্রে তো স্টমাক আলসার হওয়ার কথা না স্টমাক আলসার তো অ্যাপিক আলসারই হ্যাঁ কিন্তু স্যার আপনি যখন সংজ্ঞা দিলেন আমার ভুল হচ্ছে স্যার আমি একটু জানার তখন ইন্টেস্টাইনের কথাটা টাইমলি বললেন না স্যার না না আমি কিন্তু প্রথমে বলছি যে আলসারেশন অফ এনি পার্ট অফ জিআই ট্র্যাক্টের এনি পার্টের মধ্যে আলসারেশন হলে তাকে পেপটিক আলসার বলা হয় এনি পার্ট সেটা হতে পারে জিআই ট্র্যাক কোথায় আমাদের ওরোফেরিংস থেকে শুরু করে একদম অ্যানাস পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের জিআই ট্র্যাক তবে কমনলি জিআই ট্র্যাক বলি আমরা ইসোফেগাস স্টোমাক জেজোনাম পর্যন্ত আমরা বলি এটা হচ্ছে আমাদের জিআই ট্র্যাক এই জিআই ট্র্যাক্টের মধ্যে যদি কোনো জায়গায় আলসার হয় তখন আমরা তাকে বলি পেপটিক আলসার এখন কমনলি যে জায়গাটার মধ্যে সেটা স্টোমাক থ্যাঙ্ক ইউ স্যার ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তো স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কস মেডিকেশন এগুলোর মধ্যে আসলে আপনার ই হতে পারে কজেটিভ ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর হিসেবে এগুলো অন্যতম কারণ এছাড়া যেটা হয় এইচ পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি হ্যাঁ হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে আমাদের অনেকভাবে আমাদের বডিতে ঢুকতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি আসলে ড্রপলেট ছোঁয়াচে মানে এত পরিমাণ থাকে যে আপনার আশেপাশে পার্সন টু পার্সনের মধ্যে আপনার এটা ট্রান্সমিট করতে পারে হ্যাঁ তারপর আমরা যে পানি খাই বিভিন্ন জায়গা থেকে অনেকে আমরা হোটেল থেকে পানি খাচ্ছি অনেকে আমরা বিভিন্ন ভাবে এক গ্লাস আরেকজন ইউজ করতে সেরকম পানি খাচ্ছি তো এগুলো থেকে কিন্তু আসলে আপনার ই হতে পারে পেপটিক আলসার হতে পারে কারণ এখান থেকে জীবাণুটা আপনার বডিতে ট্রান্সমিট করতেই পারে এইচ এইচ একটা অন্যতম ফ্যাক্টর কারণ দেখা যায় যে আপনি ডিডোনাল আলসার যেগুলো হয় এই ডিডোনাল আলসার হওয়ার চান্স কিন্তু আসলে আর্লি এজে হয় আর্লি এজে এখানে 30-40 বলা হয় তবে আমাদের দেশে যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আব্দুল্লাহ স্যার বই সেখানে বলা আছে 25-40 এরকম গাইডলাইন দেওয়া আছে যে আসলে 25-এর পর থেকেই আপনার 40-এর মধ্যে আপনার ডিডোনাল আলসার হওয়ার চান্স থাকে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হওয়ার জন্য অবশ্যই সেটা অ্যাডভান্স এজ আমরা বলি যে আসলে 40-50-এর পরে যে আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্স বেশি থাকে আচ্ছা আর যে কোনো আলসার হওয়ার পেছনে মানে গ্যাস্ট্রিক হোক ডিডোনাম হোক এখানে জেন্ডার একটা বড় ভূমিকা পালন করে মেয়েদের কমনলি আসলে ইয়াটা বেশি হয় আলসার আলসারেশন বেশি হয় গ্যাস্ট্রিক আলসার বলেন বা পেপটিক আলসার বলেন বা ডিডোনাম আলসার বলেন এগুলো বেশি হয় মেয়েদের মেয়েদের বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে মেয়েদের হরমোনাল কিছু ইমব্যালেন্স আছে এখানে হ্যাঁ আপনার স্ট্রোজেন কিন্তু আসলে আলসার ডেভেলপমেন্টে হেল্প করে এছাড়া মেয়েরা ওরাল পিল বেশি খায় কমনলি তো স্টেরয়েডাল পিল কিন্তু মেয়েরা খায় ছেলেরা খায় না তাই না এটা একটা অন্যতম ফ্যাক্টর এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশের সোশ্যাল একটা ফ্যাক্টর আছে মেয়েদের হওয়ার পেছনে দেয় সেটা হচ্ছে যে এরা খাবারকে একটু এলোমেলো করে যেমন ছেলে মেয়ের জন্য কম খায় বা ইরেগুলারই খাওয়া দাওয়া করে হাজবেন্ডের জন্য ওয়েট করতে থাকে এই জিনিসগুলো কিছু ফ্যাক্টর হিসেবে কাজ করে সেজন্য আসলে জেন্ডারলি মেয়েদের পেপটিক আলসার হওয়ার চান্সটা বেশি ছেলেদের তুলনায় আচ্ছা জেনেটিক ফ্যাক্টর হিসেবে যদি ফ্যামিলিতে কারো থাকে তখন দেখা যায় যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে আসলে এটা হওয়ার চান্স থাকে এছাড়া আদার্স অনেক ফ্যাক্টর আছে যেমন স্ট্রেস ফ্যাক্টর হতে পারে তারপর হতে পারে ইরেগুলার মিল যারা অনিয়মিত খাওয়া দাওয়া করে যারা ভিলো ইকোনমিক্যাল স্ট্যাটাসে বসবাস করে যাদের মানে ইকোনমিক্যাল স্ট্যাটাসটা অত ভালো না যারা কন্টিনিউয়াস খাওয়া দাওয়ার একটা যে মেনু আছে সেটা আসলে কন্টিনিউ করতে পারে না এইসব ব্যাপারটার জন্য আসলে অনেক সময় আলসারেশন ডেভেলপ করতে পারে ক্লিয়ার এতটুকু স্যার টেস্ট একটু বলবেন টেস্ট এই লাস্টে আদার ফ্যাক্টর স্ট্রেস কোনটা কোনটা স্ট্রেস স্ট্রেস মানসিক মানসিক যে ব্যাপারটা স্যার ইয়েস স্যার ইয়েস স্যার আচ্ছা মানে স্ট্রেসটা কিভাবে মানে আলসারেশন ডেভেলপ করতেছে ইয়েস স্যার আচ্ছা মেন্টাল স্ট্রেস হচ্ছে আলসারেশন ডেভেলপ করার যদি মানে কোন ফ্যাক্টর হয়ে থাকে এইচ পাইলোরি পরে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে মেন্টাল স্ট্রেস ঠিক আছে এটা কিভাবে ডেভেলপ করতেছে এটা আসলে আপনার বিভিন্ন রকম ইরোশন ডেভেলপ করে বডির মধ্যে বিভিন্ন রকম ইরোশন এটাকে আমরা বলি স্ট্রেস আলসার হ্যাঁ ইরোশন ডেভেলপ করে ইরোশনের ফলে কিন্তু আসলে একটা সময় আলসার ডেভেলপ করে তখন হরমোনাল কিছু চেঞ্জ আসে এই হরমোনাল চেঞ্জের কারণে এই ব্যাপারটা ঘটে আর কি বেসিক্যালি ইরোশন ডেভেলপমেন্টের ফলে প্রথম স্ট্রেসের ফলে ইরোশন ডেভেলপমেন্ট হবে যেটা আমরা গ্যাস্ট্রিক ইরোশন পাই আপনারা অনেক এন্ডোস্কোপিতে দেখছেন ইয়েস ইয়েস দেখছি স্যার এন্ডোস্কোপিতে প্রায় দেখা না এন্ডোস্কোপির মধ্যে কিন্তু আসলে ইরোশনটা ডেভেলপ করে ই থাকে ঠিক আছে আসলে স্ট্রেস প্রথম কি করবে স্ট্রেস আপনার প্রথম বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলে তাই না
বিহেভিয়ারকে চেঞ্জ করে ফেলে এবং বিহেভিয়ার চেঞ্জ করার ফলে তখন কি হবে আপনার আপনার ব্লাড ফ্লোর মধ্যে কিছু প্রবলেম শুরু হয়ে যায় ব্লাড ফ্লো তখন দেখা যায় যে আসলে আপনার কোন জায়গার ব্লাড ফ্লো তখন আসলে অনেক বেশি পরিমাণ হয় অথবা অনেক কমে যায় এবং বেশি এবং কমার কারণে তখন দেখা যায় যে স্টমাকের ব্লাড ফ্লো যখন বেড়ে যাবে বা কমে যাবে এর এর ফলে কি হয় অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায় স্টমাকের অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায় এবং গ্যাস্ট্রিকে যে মোবিলিটি আছে আমাদের গ্যাস্ট্রিক বা ডিউডেনাম যাই বলি স্টমাক বা ডিউডেনামের মোবিলিটি তখন কি হয় অনেক পরিমাণ মোবিলিটি বাড়ে মানে সে মুভমেন্ট অনেক বেশি পরিমাণ করে মোবিলিটি বাড়ে এবং এই মোবিলিটি কি করে যে আপনার ডিউডেনাল যে আপনার ফ্লুইড গুলো আছে যে ডিউডেনালে যে অ্যাসিডিক ফ্লুইড আছে বা অ্যাসিডিক ব্যালেন্স আছে সে তখন ওটাকে মেনটেন করতে পারে না এই মেনটেন করতে না পারার কারণে সেই অ্যাসিডটা গিয়ে কি করে স্টমাক অথবা ডিউডেনাল প্যারাইটাল লেয়ারকে অ্যাটাক করে এবং এই প্যারাইটাল লেয়ারকে অ্যাটাক করার ফলে তখন আলসারেশন ডেভেলপ করে খুব বড় একটা মেকানিজম বললাম আমি স্যার পেটের মধ্যে ডাকে কল কল করে ইন্টেস্টাইনাল মুভমেন্ট গুলো হয় এবং পরীক্ষা আসলে পরে বা ব্যবসায় যদি কোনো ফেল হয় ওই সব কারণে না মানে ইন্টেস্টাইনাল মুভমেন্ট যদি মানে শব্দ হইতাছে এরকম কিছু আপনি বললেন স্যার হ্যাঁ হ্যাঁ শব্দ আপনি মেবি আইবি আইবিএস এর কথা বলতে চাচ্ছেন যে ইরিটেবল বাইল সিনড্রোমের কথা বলতে চাচ্ছেন যে ইরিটেট করতে থাকে না না আইবিএস নেই কিন্তু এমনিও পেটে ডাকে বাইরে থেকে শোনা যায় বাইরে থেকে শোনা যায় বাইরে থেকে শোনা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হচ্ছে যে আপনার ওনার ওনার হয়তো আপনার ওই যে অ্যাসিড বেশি পেটের মধ্যে অ্যাসিডের জন্য আপনার আপনার গ্যাসের পরিমাণ বেড়ে যায় এই গ্যাসের কারণে এরকমটা হতে পারে হ্যাঁ এটা আমরা যে বলি ফ্ল্যাটাস মুভমেন্ট আচ্ছা 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 ফ্ল্যাটাস মুভমেন্টে কিন্তু সাউন্ড হয় স্যার আচ্ছা স্যার হ্যাঁ না আমি 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 আমার যে অনেকে ব্যবসায় ক্ষতি হয়েছে ওই যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক কারণ এটাও একটা কারণ ঠিক আছে স্যার এটা এটা একটু জানতে চাচ্ছিলাম ঠিক আছে ওকে স্যার ধন্যবাদ টাইপ টাইপ বেস নরমালি গ্যাস্ট্রিক আলসার এবং রিডোনাল আলসার দুই রকমের টাইপে আমরা কমনলি আপনার ইয়াটা পাই পেপটিক আলসারটাকে পাই গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসার যদি স্টমাকের মধ্যে হয় ওটাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার আর যদি ডিউডেনামের মধ্যে হয় তখন আমরা ওটাকে বলি ডিউডেনাল আলসার তবে গ্যাস্ট্রিক আলসারের দুইটা জায়গা বেশি হয় গ্যাস্ট্রিক আলসার একটা হচ্ছে স্টমাকের অ্যান্ট্রাম আরেকটা হচ্ছে যে আপনার স্টমাকের যে পাইলোরি নামে একটা এরিয়া আছে পাইলোরি অফ স্টমাক পাইলোরি অফ অ্যান্ট্রাম ঠিক আছে অ্যান্ট্রামের মধ্যে হয় এবং আপনার স্টমাকের পাইলোরির মধ্যে হয় এই দুই জায়গার মধ্যে গ্যাস্ট্রিক আলসার বেশি হয় এবং রিডোনাল আলসার নর্মালি আমাদের স্টমাকের সেকেন্ড পার্ট সরি রিডোনামের সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট এইসব জায়গার মধ্যে বা ফার্স্ট পার্ট অফ রিডোনাম আমরা বলি এইসব জায়গার মধ্যে ফার্স্ট পার্ট সবচেয়ে বেশি হয় সেকেন্ড থার্ড একটু কম হয় তবে গ্যাস্ট্রিক আলসারটা হবে কমনলি আপনার পাইলোরি অফ স্টমাক অথবা অ্যান্ট্রাম অফ স্টমাক এই জায়গাটার মধ্যে অ্যান্ট্রাম মানে এই স্টমাকের একটা ক্যানেল থাকে ওই ক্যানেলকে বলা হয় পাইলোরিক ক্যানেল আর ক্যানেলের পরে একটা দরজা থাকে দরজাকে বলে অ্যান্ট্রাম এই দুই জায়গার মধ্যে পেপটিক আলসারটা বেশি হয় এছাড়া ফান্ডাসের মধ্যেও কিছু হয় স্টমাকের ফান্ডাস আমরা এই স্লাইড শেষ করে ফান্ডাসটা হয়তো দেখানোর চেষ্টা করব এই যে এখানে ছবিটা আছে দেখেন এটাকে বলা হয় ফান্ডাস ফান্ডাসের এই জায়গার মধ্যে হয় তখন এটাকে আমরা বলি স্টমাকের ফান্ডাল আলসারেশন আর এই জায়গাটার মধ্যে হয় এটা হচ্ছে ক্যানেল একটা দরজার মতো ক্যানেল হ্যাঁ ক্যানেলের মধ্যে হয় তখন এটাকে আমরা বলি এই যে এটা এটা দরজা এই দরজার মধ্যে যদি হয় তখন আমরা এটাকে বলে যে পাইলোরিক হ্যাঁ যে পাইলোরিক আলসার বা গ্যাস্ট্রিকের পাইলোরিক পার্টের মধ্যে হয়েছে আর যদি ঠিক এতটুকু জায়গার মধ্যে হয় এটা হচ্ছে আসলে আমাদের ক্যানেল এই ক্যানেলের মধ্যে যদি হয় তখন আমরা বলি যে পাইলোরিক ক্যানেলের মধ্যে হয়েছে পাইলোরিক অ্যান্ট্রাম অথবা পাইলোরিক ক্যানেল আর ঠিক তারপরে যে জায়গাটা এটা হচ্ছে ডিউডেনাম শুরু হয়ে গেছে ক্যানেলের পরে যে পার্টটা সেটা হচ্ছে ডিউডেনাল পার্ট ডিউডেনামের মধ্যে যদি হয় তখন এটাকে আমরা বলি ডিউডেনাল আলসার কমনলি হবে ফান্ডাসের মধ্যে তারপরে আমাদের যে ক্যানেলটা আছে ক্যানেলের মধ্যে হতে পারে এবং দরজার মধ্যে হতে পারে এটাকে বলে অ্যান্ট্রাম এবং দরজার পরে যে অংশটা সেটা হচ্ছে ডিউডেনাম এই জায়গার মধ্যে হতে পারে এই কয়েকটা পার্টের মধ্যে কমনলি হয় ক্লিয়ার ডক্টর শশীন্দ্র স্যার আপনি একটু মিউট করবেন প্লিজ আপনি অনেকক্ষণ ধরে আনমিউট আছেন থ্যাংক ইউ আচ্ছা ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার এই দুটোকে আমি একটু কম্পারিজমলি একটু বলার চেষ্টা করে দেখি যে ব্যাপারটা কি আমি তখনই বলছি যে ডিউডেনাল আলসারটা আসলে অনসেটটা হয় আর্লি এজে ঠিক আছে এজ হিসাবে আমরা বলছি 25 থেকে 40 বা 30 থেকে 40 এজের মধ্যে হয়
আর গ্যাস্ট্রিক আলসারটা হবে লেট এজে 50 থেকে 50 এর পরে 50 টু 60 এজ তখন হবে। ডিডোনাল আলসারটা ছেলেদের একটু বেশি হয় মেয়েদের তুলনায়, তবে মেয়েদের সব আলসারই কমনলি বেশি, ডিডোনাল বলেন গ্যাস্ট্রিক বলেন দুটোটাই মেয়েদেরই বেশি হয়, ঠিক আছে, তবে গ্যাস্ট্রিক আলসার কমনলি অনেক বেশি মেয়েদের হয়, ঠিক আছে। আচ্ছা, আর অকুপেশন হিসাবে যদি বলা হয় যে যারা খুব মেন্টাল স্ট্রেস করে এরকম জাতীয় মানুষগুলোতে মানুষের সবচেয়ে বেশি পরিমাণে ডিডোনাল আলসার হওয়ার চান্স বেশি থাকে, গ্যাস্ট্রিক আলসারও তাই, যারা স্ট্রেসে আছে তাদের আসলে আলসার হওয়ার চান্স অনেক বেশি পরিমাণ থাকে, ঠিক আছে। পেইন, পেইন গ্যাস্ট্রিক আলসার যদি ডিডোনাল আলসার যদি বলা হয় তখন পেইনটা আসলে হবে ইপিগ্যাস্টিয়াম এরিয়ার মধ্যে, ইপিগ্যাস্টিয়ামের মধ্যে হবে এবং ডিসকমফোর্ট থাকবে ওই এরিয়ার মধ্যে। ইপিগ্যাস্টিয়াম তো সবাই আমরা চিনি তাই না, ইপিগ্যাস্টিয়াম এরিয়ার মধ্যেই পেইনটা বেশি হবে, কিন্তু অপরদিকে গ্যাস্ট্রিক আলসার ইপিগ্যাস্টিয়ামে পেইন হবে এবং রেডিয়েটিং করে সে ব্যাকে চলে যাবে, ব্যথা ইপিগ্যাস্টিয়ামের মধ্যে হবে এবং ব্যথাটা পেছনের দিকে চলে যাবে, রেডিয়েটিং টু ব্যাক, ঠিক আছে, এটা পেছনের দিকে চলে যাবে। আচ্ছা, অনসেট ব্যথাটা আসলে শুরু হবে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে, খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে ব্যথাটা শুরু হয়। এই জন্য ব্যথাটা শুরু হয় কারণ একজন পেশেন্ট যখন খায় খাওয়ার পরে কি হয় সে স্টোমাকের মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো জমা থাকে এবং 1.5 ঘন্টা পরে সে স্টোমাক ক্রস করে ডিডোনামের মধ্যে প্রবেশ করে, সেই জন্য দেখা যায় যে 2 ঘন্টা পরে ব্যথাটা শুরু হয়। অপরদিকে গ্যাস্ট্রিক আলসারে পেইনটা শুরু হয় ইমিডিয়েট, খাওয়ার সাথে সাথে ব্যথাটা বাড়ে, কেন বাড়ে কারণ খাওয়ার সাথে সাথে সেই খাবারটা স্টোমাককে যা ধাক্কা দেয় এবং স্টোমাককে ধাক্কা দেওয়ার কারণে স্টোমাকের মধ্যে পেইন শুরু হয়, সেই জন্য গ্যাস্ট্রিক আলসারের পেইন ইমিডিয়েট বাড়বে, খাওয়ার সাথে সাথেই বাড়বে। আচ্ছা, অ্যাগ্রাভেটেড হাঙ্গার, আচ্ছা, যদি পেশেন্ট যদি ক্ষুধা লাগে তখন দেখা যায় রিজিওনাল আলসারের ব্যথাটা বেড়ে যায়, বাট গ্যাস্ট্রিক আলসারে যখন খাবে তখন ব্যথা বেড়ে যাবে। দেখেন আলাদা করা খুব ইজিলি কিছু ওয়ে আছে, অ্যাগ্রাভেটেড বাই হাঙ্গার আর একটা হচ্ছে অ্যাগ্রাভেটেড বাই ইটিং, ইটিংয়ে বাড়তেছে গ্যাস্ট্রিক আলসার আর হাঙ্গারে মানে ক্ষুধায় বাড়তেছে ডিউরাল আলসারের ব্যথা, সেই জন্য ডিউরাল আলসার রোগী সবসময় কিছু না কিছু খেতে চাবে কারণ তার ক্ষুধা লাগার সাথে সাথে তার ব্যথা বেড়ে যাবে, সেই জন্য এইসব ডিউরাল আলসার রোগী যখন চেম্বার আসবে দেখবে মুড়ি বা বিস্কিট এগুলো প্রায় সাথে নিয়ে আসবে বা খাওয়ার চেষ্টা করে সবসময়, এরকম একটা অবস্থায় থাকে। অবদিকে গ্যাস্ট্রিক আলসার যে খেতেই চাবে না, খাওয়ার সাথে সাথে তার পেইনটা বেড়ে যাবে। আচ্ছা, ডিউরাল আলসার ব্যথাটা কমবে খাওয়ার সাথে সাথে, আমি একটু আগে বললাম যে সেজন্য সে খেতে যাবে, এবং গ্যাস্ট্রিক আলসার যখন খাবে ব্যথা বেড়ে যাবে, সেজন্য সে কি করবে খাবে না অথবা খাওয়ার পরে সে শুয়ে থাকার চেষ্টা করবে অথবা বমি করে ফেলবে, বমি করলে তখন ব্যথাটা কমে যাবে। আচ্ছা, ডিউরাল আলসারটা পেইনটা আসলে আপনার অনেক দিন যাবত আপনাকে পেইন দিতে থাকবে, 1-2 মাস, 3 মাস, 6 মাস এরকম পেইন দিতে থাকবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের পেইন ওঠার সাথে সাথে আপনাকে খুব খারাপ বানায় ফেলবে, ফিউ উইক্সের মধ্যে আপনাকে মানে খুব কষ্ট দিয়ে ফেলবে। বমিটিং, ডিডোনাল আলসারে খুব একটা বমি দেখা যায় না, তবে গ্যাস্ট্রিক আলসারে প্রচুর পরিমাণে বমিটিং হওয়ার চান্স থাকে এবং সেই বমি থাকে বমির সাথে দেখা যায় যে রক্তও যায়, যেটাকে আমরা বলি হ্যামাটোসিস, হ্যাঁ হ্যামাটোসিস, এটা এটা দেখা যায় যে আসলে বমির সাথে রক্তও যেতে পারে এরকম একটা অবস্থা। ডিডোনাল আলসারে অ্যাপিটাইট ভালো থাকে, ক্ষুধা থাকে, সে পেশেন্ট খায় এবং সেজন্য পেশেন্টের ওয়েটও বাড়ে মানে খুব ওজন বেড়ে যায়, ঠিক আছে, বাট গ্যাস্ট্রিক আলসারে মানে ফুড ফোবিয়া ডেভেলপ করে কারণ খাওয়ার সাথে সাথে তার ব্যথা বেড়ে যায়, সেই জন্য সে কি করবে কোনো খাবার খেতে পারবে না, ফুড ফোবিয়া দেখা দিবে। আচ্ছা, ডায়েট, পেশেন্ট সব জাতীয় খাবারই পছন্দ করবে, সব জাতীয় খাবারই সে খেতে চাবে, গুড ডায়েট থাকবে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দেখা যাবে যে ডায়েটের পরিমাণটা কমে যাবে, সে খাবে না, এই জন্য ডিডোনাল আলসারের ওজনটা কন্টিনিউয়াসলি বাড়বে, ওজন লস করবে না বাট গ্যাস্ট্রিক আলসারের ওজন কমে যাবে। একটা পেশেন্ট যখন 60 কেজি ছিল দেখবেন যে আপনার 45 কেজি বা 50 কেজি হয়ে গেছে, ওজন কমে যাচ্ছে ডে বাই ডে গ্যাস্ট্রিক আলসার। অপরদিকে ডিডোনাল আলসার দেখা গেছে 50 কেজি থেকে 55 কেজি হয়ে যাবে, ওজন বাড়বে। হ্যামাটোমেসিস মানে হচ্ছে রক্ত বমি, ঠিক আছে, ডিডোনাল আলসার রক্ত বমি হওয়ার চান্স নাই বললে চলে, তারপর দেখা যায় যদি হয় বমির ক্ষেত্রে 40% রক্ত বমি হতে পারে, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের রক্ত বমির সংখ্যা প্রায় 60%-এর উপরে, প্রচুর রক্ত বমি করবে, খাওয়ার সাথে সাথে বমি করবে এবং এর সাথে রক্ত যাবে। অপরদিকে ডিডোনাল আলসার একটা কমন ফিচার হচ্ছে ম্যালিনা, ম্যালিনা শব্দটার সাথে পরিচিত সবাই, ম্যালিনাটা কি না স্যার পরিচিত নয় প্লিজ, জি স্যার পরিচিত বলেন তো কি পায়খানার সাথে স্যার রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, তাহলে যে পাইলসে যে রক্ত না যায় ওটাকে কি বলবেন আপনারা, ম্যালিনা না স্যার, না স্যার যেটা যে গাউন্ড ই হবে আর কি, রক্তটা যায় পায়খানার মতো দেখা যায়
হ্যাঁ টারি মানে কালো কালারের টারি টারি এটাকে বলে টারি কালার আলকাপটার মতো কিভাবে বুঝবেন যে এটা জি স্যার কালো আলকাপ কালো না কিন্তু এটা টারি কালার টারি 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 জাস্ট কিভাবে বুঝবেন যে তার আলকাপটার মতো টয়লেট হচ্ছে এবং সেটা ম্যালিগন না আপনি রোগীকে কিভাবে বলবেন সে বললো আলকাপটার মতো টয়লেট হচ্ছে আপনি কি তাকে মানে ম্যালিগন চিন্তা করে নেবেন তারপর রোগী বললো যে আমার টয়লেটটা আলকাপটার মতো হচ্ছে তখন আপনি কি কি ভাববেন এটা ম্যালিগন না কনফার্ম স্টুডেন্ট আরি করব স্টুডেন্ট আরি করে আচ্ছা আরি করলাম আরি তাই দিবে কালার কেন কালার দিবে না কেন কালার দিলো টারি এটা বললাম তারপরে এলে কি তো তোমার কোশ্চেনের আনসার করি না চুপচাপ বসে থাকি তোমার থেকে এত কোশ্চেন করি না হ্যাঁ ও পোস্টগুলো আরো দূরে পোস্টগুলো না থাকরা করে না ভাবি উত্তরটা দিতেছি তো আমি ব্ল্যাক টারি স্টুল তো বলা হয় কিন্তু তো নরমাল তো কালারটা তো বুঝাই যায় যে নরমাল হ্যাঁ কি বলে রেডিশ কালার পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজে ভুগতেছে ক্রনিক লিভার ডিজিজে ভুগতেছে তার টয়লেটটা কিন্তু ক্লে কালার হয়ে যাবে অনেকটা কালো আলকাতরার মতো তখন কি করবে ওটা তো ম্যালিন না দুসরনে ভাবে একটা লিভার সিরোসিস এর রোগী অথবা একটা ক্রনিক লিভার ডিজিজ এর পেশেন্ট বা লিভার ফেলিওর তাদের টয়লেট কিন্তু এরকম হয় তখন আচ্ছা আপনি যখন কোন রঙালা কোন জিনিস একটা পানিতে দিলে সেই পানিটা একটা সময় রঙিন হয়ে যায় না জি 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 যখন ওই পেশেন্ট এখানে স্যার ব্লাডটা মানে ব্লাডটা টয়লেটের সাথে মিক্স হয়ে যায় মিক্স হওয়ার কারণে সে ব্লাডটা নিয়েই টয়লেট মানে খাবারগুলো নিচে নামতে থাকে কারণ ডিডোনাম থেকে খাবারটা নিচে নামতে থাকে সে ব্লাড মিক্সিং হয়ে এই ব্লাডটাকে কি হয় ব্লাডটা আমাদের বিভিন্ন জায়গায় ডাইজেশন হয় ব্লাডটাকে ডাইজেশন করার চেষ্টা করে আমাদের স্টোমাক বা আমাদের ডিডোনাম আমাদের ক্ষুদ্রান্ত বলেন জেজোনাম বলেন এইসব জায়গাগুলো কি করে ব্লাডকেও ডাইজেশন করার চেষ্টা করে তখন ব্লাডটা কি করে তার স্বতন্ত্র কালারটাকে হারায় ফেলে হারায় ফেলার কারণে তখন কি হয় এটা ব্লাডটা খাবারের সাথে মিশে ওই খাবারটার কালারটাকে চেঞ্জ করে ফেলে এখন যখন চেঞ্জ করে ফেলে যখন পেশেন্টটা পাস করে স্টুলটা তখন যে তখন এটা কি একটা মানে অন্য কালারের মধ্যে থাকে এর সাথে যখন আপনি একটু পানি দিবেন দেখবেন যে পানিটার কালারও অনেকটা রেডিশ রেডিশ কালার চলে আসতেছে তখন আসলে এটাকে আমরা ম্যালিনা বলে কাউন্ট করি ক্লিয়ার বুঝতে পারছেন স্যার আবার একটু রিপিট করবেন প্লিজ আবার রিপিট আচ্ছা টয়লেট করার পরে যে কমোড বা যে জায়গায় আমাদের টয়লেটটা পড়বে সে পেশেন্ট যখন টয়লেট করার শেষে পানি ইউজ করার চেষ্টা করবে তখন ওই পানিটা যদি টয়লেটে কমেটো পড়ে তখন দেখা যায় যে কমোডের সাথে মানে পানির কালারটা একটু রেডিশ রেডিশ কালার চলে আসবে মানে লালচে কালার ভাব আসবে বুঝতে পারছেন প্রশ্ন করবেন যে যখন একটা পানি খরচ করেন টয়লেটটা কালারটা কি লাল হয়ে যায় কিনা বুঝতে পারছেন ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে ঠিক আছে এটাকে ম্যালিনা বলা হয় ক্লিয়ার জি স্যার আলহামদুলিল্লাহ জাকির স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা এই এই বিষয়ে আরেকটু আমি ডিটেইলস একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি পাইলসের সাথে যে রক্ত যায় জি সেটা তো অবশ্য মানে একদম রেড ফ্রেশ অথবা ক্লটেড ফ্রেশ অথবা ক্লটেড ক্লটেড অথবা এটা ওটা টুল টুলের সাথে মিশে না এটা বুঝাই যায় কিন্তু যদি লিভার সিরোসিস থেকে যদি সেখান থেকে যদি ব্লাড আসে সেটাও কিন্তু আমার ওই একই চ্যানেল দিয়ে আসতেছে যে ট্র্যাক দিয়ে কিন্তু আসতেছে সেক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ব্লাডটা স্টুলের সাথে পুরোপুরি মিশে যে কালো হয়ে যাবে হ্যাঁ তো সেখানেও কি একই অবস্থা পয়েন্ট হলে কি সেখান থেকে ব্লাডটা তখন যদি ব্যাপারটা হচ্ছে ম্যালিনা ম্যালিনা মানে হচ্ছে ইন্টেস্টিয়াল ব্লিডিং ম্যালিনা কিন্তু লিভার ব্লিডিং থেকে হবে না না আমার যে আমার জানার বিষয়টা হচ্ছে যে যদি ওই যে ওই সিরোসিসের মাধ্যমে যদি ব্লাডটা যদি আসে সেটা কিন্তু আমার খাবারের সাথে মিশে যাচ্ছে মিশে গিয়ে আমার যে ট্র্যাক দিয়েই আসতেছে এসে কিন্তু আমার ব্লাডের আমার স্টুলের কালারটাও কিন্তু টারি কালার করে ফেলতেছে সেক্ষেত্রে কি আমরা ওই ব্লাডটা কি পানি দিলে এই ব্লাডটা কি সরে যাবে নাকি যাবে না আপনার উত্তরটা হচ্ছে যে হ্যাঁ যে যেভাবে ম্যালিনা ডেভেলপ করুক না কেন পানি দিলে কালার যাবে তবে লিভার সিরোসিসের ব্লিডিংটা কিন্তু আসলে
লিভার থেকে হয় না, ওটা কিন্তু ইয়া থেকেই হয়। লিভার যখন সিরোসিস স্টেজে চলে যায় তখন আমাদের কিন্তু থ্রম্বোসাইটের পরিমাণ কমে যায়, এবং থ্রম্বোসাইটের পরিমাণ কমে যাওয়ার কারণে এনি কাইন্ড অফ অরিফিস থেকে ব্লিডিং শুরু হয়, তখন ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হয়, ওই ব্লিডিং এর কারণে দেখা যায় যে লিভারে। আচ্ছা, তাহলে কি আমরা এটা বলতে পারি যে আসলে মেলেনা হলে আমাদের এটা কি গ্যাস্ট্রিক আলসারের জন্য নাকি লিভার সিস জন্য, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, একটু আরো এক্সামিন করতে হবে যে আসলে লক্ষণ শুধুমাত্র পেইন, খাওয়ার 2 ঘন্টা পরে ব্যথা বাড়বে, হাংরি বেড়ে যাবে, ঠিক আছে, তারপরে পেশেন্ট আপনার ওজন বাড়তে থাকবে, বাট অবদিকে সেরোসিস ওজন কমে যাবে, তাই না? ওটা তো আপনি লক ক্লিনিক্যালি বুঝতে পারবেন যেটা আসলে কোন জায়গার কোন লক্ষণের ব্লিডিংটা, তাই না? এটা তো এত কষ্ট করা দরকার নেই, ইনভেস্টিগেশনে যাওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন হিসেবে আপনি যেটা করতে পারেন, স্টুল এক্সামিন করতে পারেন, স্টুলে ফিকাল যে আমরা যে ব্লাড টস বলি, আপনার টয়লেটের সাথে যে রক্ত জর্জিয়াটা আছে সেই জিনিসটা আপনি একটু দেখতে পারেন, হ্যাঁ, স্টুলের। এছাড়া আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারেন, সিবিসি করতে পারেন, সিবিসি করলে আপনি একটু দেখতে পারবেন, ঠিক আছে, সিবিসি ভিতরে। আচ্ছা, কমপ্লিট ব্লাড কাউন্ট। এছাড়া কমনলি আমরা যেটা করি সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিটা কিন্তু আপার জিআই ট্র্যাক্টের এন্ডোস্কোপিটা সবচেয়ে বেশি করা হয়, উপরের যে ট্র্যাক্ট যেটা আছে সেটা এন্ডোস্কোপি কমনলি বেশি করি আমরা। এন্ডোস্কোপি করলে আপনি আসলে দেখতে পারবেন যে আপনার আলসারেশনটা কোথায় আছে, ডিউডেনামের মধ্যে আছে নাকি আপনার ইয়ের মধ্যে আছে, স্টোমাকের মধ্যে আছে। এছাড়া আপনি চাইলে এক্স রে করতে পারেন, বেরিয়াম এক্স রে করি আমরা অনেক সময়, ইউরিয়া ব্রেথ টেস্ট করি যেটা আমরা বলি যে পাইলোরির জন্য, হ্যাঁ, পাইলোরি কমন টেস্ট আছে, এইচ পাইলোরি, হ্যাঁ, এনটি এইচ পাইলোরি, আইজিজি, এটা করতে পারি আমরা, হ্যাঁ, পাইলোরি আইজিজি নামক একটা পরীক্ষা আছে, এনটিএইচ পাইলোরি করলে তখন আসলে আপনি এটা জানতে পারবেন। আচ্ছা, এছাড়া আরো কিছু কমন সিমটম আছে, সেটা হচ্ছে ডিসফেজিয়া, ক্ষুধা, মানে পেশেন্টের খেতে কষ্ট হওয়া, ডিসফেজিয়া বলি আমরা, ওয়েট লস, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, হ্যামাটোমিসিস, ম্যালিনিয়া, এইসব আসলে কমনলি আমরা রিকোয়ারমেন্ট হিসেবে দিই, যে যদি এইসব কমনলি কোনো সাইন থাকে তখন পেশেন্টকে আপনি অবশ্যই এন্ডোস্কোপি করতে বলবেন, যে কি কি খেতে গেলে কষ্ট হচ্ছে, ওজন কমে যাচ্ছে, ভমিটিং হচ্ছে, এবং এর সাথে অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতেছে, সাথে আপনি যদি হ্যামাটোমেসিস বা ম্যালেরিয়া থাকে তখন অবশ্যই আপনি তাকে এন্ডোস্কোপি করবেন। আচ্ছা, কমপ্লিকেশন অফ পেপটিক আলসার, পেপটিক আলসারে কি কি কমপ্লিকেশনগুলো থাকে, কমন কমপ্লিকেশন হচ্ছে হ্যামোরেজ, হ্যামোরেজ যদি বেশি হতে থাকে তখন দেখা যাচ্ছে পেশেন্ট অ্যানিমিক হয়ে যাবে, ঠিক আছে, তারপর যে একটা সময় যদি অনেক দিন যাবত আলসারেশন থাকে তখন একটা সময় ওই জায়গাটা পারফোরেটেড হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, তখন দেখা যায় যে ওই জায়গায় সেপ্টিসিমিয়া ডেভেলপ করবে, অনেক বড় একটা প্রবলেম। হ্যাঁ, এই জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণ মাথায় রাখবেন, একটা হচ্ছে হ্যামোরেজ, আরেকটা হচ্ছে পারফোরেশন, এবং অনেক সময় যাবত যদি আলসারেশনটা থাকে তখন একটা সময় জায়গাটা কিন্তু ক্যান্সার ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হিসেবে যেটা করতে পারেন যে লাইফ স্টাইল মডিফিকেশন করতে পারেন, যেমন সে খাওয়া দাওয়া ইরেগুলার করতেছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে বলবেন, স্মোকিং করলে সেটাকে বাদ দিতে বলবেন, অ্যালকোহল খেলে সেটাকে স্টপ করবেন, কোনো যদি ব্যথানাশক ওষুধ খায় সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে আপনার আরও যেটা করতে পারেন, স্ট্রেস থেকে স্ট্রেস রিমুভার হিসাবে আপনার কোনো ড্রাগস অথবা স্ট্রেস রিমুভ করার জন্য কোনো মেথড, সাইকোলজিক্যাল থেরাপি বা ট্রিটমেন্ট, এগুলো আপনি ই করতে পারেন। এছাড়া আপনি চাইলে যে কিছু পরিমাণ ড্রাগ থেরাপি রাখতে পারেন, ড্রাগ থেরাপি আসলে এখানে অ্যালোপ্যাথিক ড্রাগস অনেক ওনারা ইউজ করে, যেমন আপনার অ্যান্টি আলসারেন্ট হিসাবে ওমিপ্রাজল, রেবিপ্রাজল, তারপরে আপনার ইসোমিপ্রাজল, এসব ইউজ করে, এখন কমনলি এরা আপনার ডেক্সল্যান্সোপ্রাজল নামক কিছু ড্রাগস ইউজ করে, হ্যাঁ, এগুলো আসলে অ্যালোপ্যাথিক কিছু কমন ড্রাগস, বাট হোমিওপ্যাথি আমরা আমাদের মতো ড্রাগস আগাবো। এছাড়া ইরাডিকেশন থেরাপি, যদি পাইলোরি থাকে সেই পাইলোরিকে আসলে মূল থেকে তুলে ফেলার জন্য একটা থেরাপি ইউজ করে, ইরাডিকেশন থেরাপি, মানে ওরা 4টা ওষুধ একসাথে কম্বাইনলি মিক্স করে খাওয়ায়, এখন 3টা খাওয়ায়, আগে 4টা খাওয়াই তো, 3টার মধ্যে হচ্ছে অ্যামোক্সিসিলিন, ক্লিনিক্রোমাইসিন আর হচ্ছে ডেক্সল্যান্সোপ্রাজল, এই 3টা ওষুধ একসাথে মিক্স করে সকালে এবং রাতে পেশেন্টকে খাওয়ায়, তখন একটা সময় দেখা যায় যে পেশেন্ট রিকভারের দিকে চলে আসে, এবং ফাইনালি কাজ না হলে সার্জারি করতে হয়।
এ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান এবং আপনি যেটা করবেন যে আমি যে কথা বললাম লাইফ মডিফিকেশন হিসেবে আপনি যে ব্যথানাশক ওষুধকে বন্ধ করবেন আপনি স্মোকিং বন্ধ করবেন অ্যালকোহলটাকে বন্ধ করতে হবে এবং স্ট্রেস রিডিউস করবেন তাহলে আপনি ভালো থাকবেন এই হলো আমাদের লাইফ মডিফিকেশন এবং ড্রাগস হিসেবে এখানে যে ওইসব ড্রাগসের কথাই বলছে প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস বা আপনার এস টু ব্লকার এসবের কথা বলছে যেগুলো আমাদের ড্রাগস না অ্যালোপ্যাথিক ড্রাগস সার্জিক্যাল ট্রিটমেন্ট যখন মেডিসিনাল ট্রিটমেন্ট ফেল হয় তখন আমরা আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার চেষ্টা করি সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নামক একটা অপারেশন আছে যে গ্যাস্ট্রিক মানে স্টোমাকের মধ্যে সরাসরি অপারেশন করা স্টোমাক আলসার হলে এই কাজটা আমরা করি এই অপারেশনটা করে করতে হয় মানে আলাদা একটা চ্যানেল করে এটাকে পাসেস বের করতে তখন দেখা গেছে অন্য একটা ক্যানেল দিয়ে এই খাবারগুলো পাস করে এছাড়া ভ্যাগোটোমি সবচেয়ে কমন একটা সার্জারি ভ্যাগোটোমি হচ্ছে গ্যাস্ট্রিকের একটা নার্ভ ভ্যাগাস নার্ভ সেই ভেগাস নার্ভের কারণে প্রচুর পেইন এবং অ্যাসিড সিক্রেশন হতে থাকে অ্যাসিড সিক্রেশনের পরিমাণটাকে কমানোর জন্য ওই নার্ভটাকে কেটে ফেলা হয় ঠিক আছে ভেগাস নার্ভকে কেটে ফেলা হয় এটাকে বলা হয় ভ্যাগোটোমি ভ্যাগোটোমিটা এখন কমনলি প্রসিডিওর হিসেবে ইউজ করে ভ্যাগোটোমি করে ফেলে ঠিক আছে পাইলোরোপ্লাস্টি যদি পাইলোরিক এর মধ্যে যদি আলসারেশনটা হয় তখন ওই জায়গার মধ্যে মানে একটা কৃত্রিম একটা লেয়ার লাগানো হয় সেটাকে বলা হয় প্লাস্টি অথবা পাইলোরিপ্লাস্টি বলি আমরা ঠিক আছে থ্যাংক ইউ আসলে বাকিগুলো হচ্ছে আমাদের অ্যালোপ্যাথিক ম্যানেজমেন্ট তো ওগুলো আমাদের দরকার নেই এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার আপনার এই নোটটা এই নোটটা একটু যদি পিডিএফ করে পার সবাইকে দিয়ে দিতে পারেন খুব ভালো নোট আমরা তো পড়ি অনেক কিন্তু আপনার নোটটা মানে জিস্ট একদম খুব আপনি খুব ভালো পড়ান আচ্ছা চেষ্টা করব স্যার নোটটা দিয়ে দেবেন স্যার আরে হোমিওপ্যাথি ওষুধগুলো কি কি একটু বলবেন স্যার একটু আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ হিসেবে কমনলি যে ড্রাগসগুলো ব্যবহার করা যায় সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম আর্সেনিক ফসফরাস হ্যাঁ এইসব ওষুধগুলো কমনলি আয়োডাম অ্যানাকার্ডিয়াম এই ড্রাগসগুলো আমি কমনলি প্রায় ইউজ করি সাথে পালসিটিল ইউজ করি অনেক সময় সালফার ইউজ করি বাকিটা লক্ষণের উপরে স্যার এই রোগীর ক্ষেত্রে কি ওয়াটার থেরাপি ইউজ করেন স্যার ওয়াটার থেরাপি মানে পানি থেরাপি যে সকালে খালি পেটে তিন মগ পানি খাবেন এরকম কিছু এই ধরনের ব্যাপার যে স্যার খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবে আমি এখানে কুসুম গরম পানিতে এই রোগী আমি কাজ পেয়েছি জি স্যার প্লিজ কারি কুসুম গরম পানিতে কি লেবু দিছিলেন এরকম একটা থেরাপি তাই না না লেবু দেয় নি লেবু দিলে তো তার গুণাগুণ আবার নষ্ট হয়ে গেল গরম পানিতে লেবু দেওয়া যাবে না আচ্ছা অনেকে এটা করে তবে আমি আসলে এটা কোনো সাইন্টিফিক কোনো বা কোনো জার্নাল বা কোনো কিছুতে পাই নাই এজন্য আমি আসলে আপনাদের সাথে মানে এই ব্যাপারটা নিয়ে শেয়ার সায়েন্স তো এখানে পৌঁছাতে পারেনি স্যার এখনো হোমিওপ্যাথিতেই সায়েন্স পৌঁছাতে পারেনি না 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 সায়েন্স অভিজ্ঞতা স্যার আসলে কি একটা সময় কিন্তু শুনছেন মনে হয় যে আলসারেশন হলে কিন্তু প্রচুর পরিমাণে সোডা খাইতো মানুষ নাম শুনছেন সোডা খাওয়ার সোডা যেটা কস্টিক সোডা কস্টিক সোডা সোডিয়াম বাইকার্বনেট হ্যাঁ ওইটা বাইকার্বনেট তখন কিন্তু সোডা খেলে কিন্তু ব্যথা কমে যেত কিন্তু এখন বিজ্ঞান বলে যে এটা কিন্তু আসলে খুবই ক্ষতিকারক তখন এটা ক্যান্সার ডেভেলপ করতে পারে তো আসলে বিজ্ঞান কিন্তু অনেক সময় কিছু প্রমাণ করে পরে দেখো আমরা আসলে আমি পানির ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না আমি আপনাদের সাথে বা শেয়ার করতে পারলাম না ব্যাপারটা পানি খাওয়ার ব্যাপারটা মানে খাওয়ার আগে পরে মাস সব থেকে উত্তম উপায় জাকির স্যার আলোচনা শেষ হোক জাকির স্যার যে জাকির স্যার আমার একটা কোশ্চেন আছে এই মধ্যে কোশ্চেন কত দিন মানে ফেলবে না না জানার জন্য হ্যাঁ ওই যে ভেসে ভেগাসেক্টমি যেটা বল ভেগাটোমি হ্যাঁ ভেগাটোমি মানে ভেগাস নার্ভ কে যেটা মানে কেটে দিচ্ছে তো ভেগাস নার্ভের কাজ তো আছে আমাদের ইনটেস্টাইনে স্টমাকে এইখানেই তাদের মূল কাজটা হচ্ছে ভেগাসের এই জায়গাটাকে হ্যাঁ স্টমাকের মধ্যে তো আমরা যদি এই নার্ভটাই কেটে দেই তাহলে থেকে আমরা কিছু মানে
আমাদের ওই বিশাল সমস্যা হয়ে যাবে না স্টমাকের অন্যান্য কর্মকাণ্ডের ক্ষেত্রে? না, স্টমাকে শুধু ভ্যাগাস নার্ভে যে এই করে এরকম না, ভ্যাগাস নার্ভে একটা কমন কাজ হচ্ছে যখন আপনি স্টমাকের মধ্যে খাবার যায় তখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনকে কমন পাঠায়, ব্রেন আবার রিফ্লেক্স করে আপনার অকুলোমোটর নার্ভের মাধ্যমে, অকুলোমোটর নার্ভ কি করে তখন আপনার যে স্টমাক থেকে পেপসিন সিক্রেশন করে, ঠিক আছে, তখন ভ্যাগাস নার্ভটাকে কেটে দেওয়ার কারণে কি হয় অকুল স্টমাকে ব্রেনে কমান্ড যায় না, কমান্ড না যাওয়ার কারণে তখন আর পেপসিন সিক্রেশন হয় না, পেপসিন সিক্রেশন না হওয়ার কারণে একটু ডাইজেশনের প্রবলেম হতে পারে কিন্তু আলটিমেটলি তো আপনি বড় রকম একটা আলসার থেকে বেঁচে গেলেন, যে আলসারটা আপনাকে ক্ষতি করতেছিল, যে আলসার কারণে আপনি মারা যাচ্ছিলেন, কিছু ক্ষতি তো অবশ্যই হবে কিন্তু এটা তো আপনি মানতে হবে, তাই না? আমরা আমরা যখন পায়ের মধ্যে গ্যাগরিন হয় আমরা অ্যাম্পুটেট করে অনেক সময় নখটা আঙুলটাকে ফেলে দিই না, না ফেললে কি হবে একটা সময় পাটাই ফেলে দিতে হয় এরকম। আপনি বললেন আর্সেনিক কেন দিলাম, দেখছেন আর্সেনিকের কাজ হয়েছে যাই বলেন, এগুলো কিন্তু প্রোটন পাম ইনহিবিটর বা পিপিআই ড্রাগ বলে, এটা কিন্তু ক্ষার, এক ওয়ান কাইন্ড অফ ক্ষার, কিন্তু আমাদের বাইকার্বনেট কে কেন বন্ধ করা হলো, তাই না? সেটাই বাইকার্বনেট কেন বন্ধ, এদের আমার মনে হচ্ছে এটা আরো বেশি ওগুলো হার্ম কম হার্মলেস হওয়ার কথা এটা। আচ্ছা, আপনার যখন খার খারে কিন্তু কয়েক মানে কয়েকটা কিন্তু ক্লাস আছে, সেটা হচ্ছে যে আমরা বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি হইতো তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজিলি হতো, বা আপনার যদি হতো যদি পটাশিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো এলিমেন্টারি ক্যালসিয়াম, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু মানে হেল্পফুল, কিন্তু আপনার যেটা কাস্টিক সোডা যেটা হচ্ছে মানে বাইকার্বনেটের সাথে আরেকটা কম্বিনেশন একটা কাছে, আমার কম্বিনেশনটা নাম মনে নাই, যে যেই সোডাটা কিন্তু আসলে সরাসরি যে ইনহ্যাবিট করে এবং আলসারেশন ওয়ালকে কিন্তু তখন প্রাইমারিলি সে আরো বড় করে, আপনি যে কোনো খারকে যদি আলসারের মধ্যে ডিরেক্টলি ক্রুডে ফালান, ক্রুড মাত্রা দিতে থাকেন তখন কি হবে, আপনি কিন্তু একটা ঘায়ের মধ্যে লবণ দিয়ে দেখেন তো কি অবস্থাটা হইতে থাকে ডিরেক্টলি, আরো আরো বেশি জ্বলবে, সেটা জ্বলবে এবং মানে সারাউন্ডিং কিন্তু বাড়তে থাকে, ওই অবস্থাটাই ঘটে এখানে আর কি, কারণ এটা তো কোনো ডোজ নাই। তাহলে আমার মনে হয় এটা শুধুমাত্র প্রাইমারি লেভেলে এটা ইফেক্টিভ, কিন্তু যখন নাকি এটা প্রাইমারি থেকে সেকেন্ড যখন আলসারেশন ডেভেলপ করে ফেলবে তখন তখন এটা কোনো কাজ করবে না, কাজ করবে না আলসারেশন, কিন্তু পেশেন্ট আলসারেশন ডেভেলপ হওয়ার পর এটা খাওয়া শুরু করে। আমি কিন্তু এখানে বলছিও বাইকার্বনেট কিন্তু আপনার জন্য উপকারী, খেয়াল করে দেখছেন আপনি স্লাইডটা যদি একটু মাথায় রাখেন তখন কিন্তু আমি এক সাইডে অ্যাগ্রেসিভ ফ্যাক্টর লিখছি, আরেক জায়গায় কিন্তু আমি লিখছি যে রিলাইফ ফ্যাক্টর, খেয়াল করছেন আমি বাইকার্বনেটকে কিন্তু রিলাইফ ফ্যাক্টর রাখছিলাম, কিন্তু একটা সময় বাইকার্বনেটই ক্ষতি করে যখন সে আলসারেশন ডেভেলপ করে, আলসারেশন হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আপনার রিলাইফ ফ্যাক্টর। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, ওকে থ্যাংকস। স্যার তবে তার তখন মানুষের চিকিৎসার সহজলভ্যতা, চিকিৎসক, ডাক্তার, টাকা, এগুলো একটা ফ্যাক্টর ছিল? হ্যাঁ দাদা অবশ্যই, টাকা বেশি থাকলে হোমিওপ্যাথি ওষুধে কাজ করে না, টাকা যখন কমে যায় রোগীর তখন হোমিওপ্যাথিতে কাজ করে, প্রমাণিত না সবসময় না কিছু সময় আর কি প্রমাণিত। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার আলহামদুলিল্লাহ, আগামী দিন ইনশাআল্লাহ আইবিএস নিয়ে আসেন তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা হ্যাঁ, আগামী ক্লাস আইবিএস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, এই ক্ষেত্রে কি জিওজো মানে আলসার হতে পারে? কোথায় জেজোনাম? হ্যাঁ জেজোনাম আলসার হয়, কমন না হয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার জাকির স্যার, আপনার ক্লাস খুব ভালো লেগেছে, আজকে প্রথম আমি আপনার ক্লাস শুনলাম, আসলে আমি সময় পাই না যে কোনো কারণে হোক, আমি দুঃখিত, ভালো লেগেছে, আগামীতে আশা করব যে আপনার ক্লাস শুনে আমরা আরো সমৃদ্ধ হব, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ।
ম্যাডাম আসলেন, যেহেতু পরিচয়টা দিয়ে যান। আমার নাম সাইদা আক্তার পরাগ, আমি কেবল সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম স্টুডেন্ট, আমি ফেডারেল হোমিও মেডিকেল ইয়াতে আছি, ডিপ্লোমাতে পড়ছি এই আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ। ফেডারেল ফার্ম গ্রেড না? জি ফার্ম গ্রেড। ক্লাস হয় ওখানে ম্যাডাম নাকি শুধু টাকা নেয়? ফার্স্ট ইয়ারে স্যার ক্লাস হয়েছিল, সেকেন্ড ইয়ারে তো করোনার জন্য কোনো ক্লাস হয়নি। এই জন্য আসলে আমার কাছে, আমি তো এখন সিনিয়র অনেক, মানে আমি চাকরি করি, আমার কাছে মনে হয়েছে যে ডক্টর হওয়ার জন্য যেরকম পড়াশোনা করা দরকার সেখানে এরকম পড়াশোনা হচ্ছে না, বা আমার মনে হয় যে সব জায়গায় হয়তো একই রকম, তো এটা আরো অনেক বেশি উন্নয়ন করা উচিত যেহেতু আমরা ডক্টর হচ্ছি। বিশেষ করে স্যার আজকে একটা বিষয় পড়ালো যে এই যে গ্যাস্ট্রিক বিষয়টা, তো এই বিষয়গুলো তো আমাদেরকে সেকেন্ড ইয়ারে আমাদের ফিজিওলজি অ্যানাটমি ছিল, এই বিষয়গুলো তো কিছুই পড়ানো হয়নি, তো আমরা কি করে